হ্যালো এভরিওয়ান, আমাদের আদ বন্ধন জীবলি চ্যানেলের পক্ষ থেকে আমি মোস্তাফিজুর রহমান আপনাদের স্বাগতম। আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি হচ্ছে সিটি কারেন্ট ট্রান্সফরমার কি। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ইনডোর সিটি অ্যান্ড পিটি, আউটডোর সিটি অ্যান্ড পিটি। সিটির দুটি টার্মিনাল থাকে, ইনপুটে ও আউটপুটে চারটি থাকে। আরেকটি সিটির ইনপুটও দুটি, আউটপুটও দুটি থাকে। ক্যাপাসিটারের উপর নির্ভর করে সিটি বিভিন্ন ধরনের হতে পারে। থ্রি ফেজ ও সিঙ্গেল ফেজের জন্য আলাদা আলাদা সিটি হয়ে থাকে। সিটি তাদের টার্মিনালের উপর ব্যবহার করা হয়। সিটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। আমাদের নর্মাল ট্রান্সফরমার ও ওয়ার্কিং ট্রান্সফরমার একই থাকে। এই কারেন্ট ট্রান্সফরমারের দ্বারা স্টেপ আপ ও ডাউন করা হয়ে থাকে। হাই ভোল্টেজ কে লো ভোল্টেজে নামিয়ে আনা হয় এই কারেন্ট ট্রান্সফরমার দ্বারা। আমরা অ্যাভোমিটারের দ্বারা 100 অ্যাম্পিয়ারের নিচে যদি কারেন্ট থাকে এটা পরিমাপ করতে পারি। এবং এই সিটি দ্বারা আমাদের অনেক হাই ভোল্টেজ লাইন 33 কেভি, 11 কেভি এই লাইনের পরিমাপ করা হয়। এবং এই লাইনগুলা আমাদের ট্রান্সফরমারের মাধ্যমে ট্রান্সমিট করা হয়। এবং এই ট্রান্সমিট করে আমাদের বাসা বাড়িতে ব্যবহার উপযোগী করে তোলা হয়। এবং এই ব্যবহার উপযোগী করে তোলার জন্য আমাদের এই কারেন্ট ট্রান্সফরমার ব্যবহার করে থাকি। আমাদের এই 33 কেভি, 11 কেভি, 64 কেভি ও 200 কেভি, 400 কেভি এই লাইনগুলা ডিস্ট্রিবিউশন ও ট্রান্সমিশন করার জন্য আমাদের এই সিটি বা কারেন্ট ট্রান্সফরমারের প্রয়োজন পড়ে থাকে। এবং এই জন্য আমরা এই ট্রান্সফরমারটি ব্যবহার করি। হাই লেভেলের কারেন্টকে পরিমাপ করার জন্য আমাদের ট্রান্সফরমারের প্রয়োজন হয়। এই হাই লেভেলের কারেন্টকে পরিমাপ এই সিটির মাধ্যমে কমিয়ে আনা হয়। আমি ব্যবহার উপযোগী বাসাবাড়িতে ব্যবহার করে থাকি। আমরা এই সিটির 100/1 হয় বা প্রাইমারি যদি অনুপাত হারে দেখি 100/1 হয়। প্রাইমারির মান যদি 100 হয় সেকেন্ডারির মান 1, অর্থাৎ সেকেন্ডারির 1 অ্যাম্পিয়ার হইলে আমাদের এই মানটি দাঁড়ায় 100/1। কিংবা আমাদের প্রাইমারিতে যদি 100/5 থাকে তাহলে প্রাইমারির মান থাকবে 100 এবং সেকেন্ডারির মান থাকবে 5। এই 100/5 এর মান কি হবে? আমাদের সেকেন্ডারি ও প্রাইমারি মান। এখন এই প্রাইমারির মান 100 হলে সেকেন্ডারির মান এই 1 অনুপাতিক হারে আনলে আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাবো এর মান 40 হয়। এবং প্রাইমারিতে 100 যে মানটি হবে স্টেপ আপ বা স্টেপ ডাউনের ক্ষেত্রে, সেকেন্ডারিতে এই মানটি 40-এ এসে দাঁড়াবে। তো আমাদের এই সিটির ক্ষেত্রে কারেন্ট ট্রান্সফরমার এটা দ্বারা আমাদের স্টেপ আপ বা অনেক হাই লেভেলকে ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা এই কারেন্টের পরিমাপ করতে পারি। এবং এটিকে লো লেভেলে এনে আমাদের বাসা বাড়িতে ব্যবহার উপযোগী করে তোলা হয়। আবার যদি এর রেশিয়া 200/5 হয় তাহলে এটা অনুপাতিক হার করতে পারি। আমরা ওই অনুপাতিক হারে প্রাইমারি ও সেকেন্ডারির মান এক হবে না, যখনই আলাদা হবে তখনই আমরা এর ভোল্টেজটি পরিপূর্ণ রয়েছে এবং ঠিক আছে বলে মনে করব। তো আমরা বুঝলাম সিটি কেন ব্যবহার করা হয় এবং সিটির কাজ কি। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। অবশ্যই আমাদের ভিডিওটি থেকে যদি আপনারা কোনো ইনফরমেশন বা কোনো তথ্য পান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।